সেফ রান্না করা। আমি প্রশ্নজিৎ, আজকে আপনাদের সামনে নতুন একটা আইটেম নিয়ে এসেছি, যেটা ক্রিসপি চিকেন ড্রামস্টিক ফ্রাই। এটা হোম স্টাইলে, তো আপনারা যেন বাড়িতে করে খেতে পারেন, পুরো KFC-র মতন লাগবে। তো তাই জন্য আমি আজকে সেই জিনিসটা দেখাবো। তো চলুন দেখে নিই ফটাফট আমাদের কী কী লাগবে এটার জন্য। তো আমাদের জন্য এটার জন্য লাগবে চিকেন ড্রামস্টিক বা লেগ পিস। এটা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়ে নিয়েছি যেন মশলা ভেতরে ঢুকতে পারে আর তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন, তো এইভাবে আপনি চিড়ে দিয়ে নেবেন লেগ পিসটাকে। তারপর আমরা এটা হোম স্টাইলে যেহেতু বানাবো, জিঞ্জার গার্লিক পিস নিয়েছি, কিছুটা সল্ট নিয়েছি, একটা ডিম ফাটিয়ে নিয়েছি, কিছুটা গ্রিন চিলি পেস্ট নিয়েছি, লেমন জুস নিয়েছি, আর এটা হচ্ছে লেমন গ্রাস। লেমন গ্রাসটা আপনারা যদি না জেনে থাকেন, এটা হচ্ছে লেমন গ্রাস। তো এটা দিলেও আপনার খুব সুন্দর একটা লেবুর সেন্ট আসবে। তো যদি না জেনে থাকেন, তো না দিলেও না দিতে পারেন। তো এটা আমাদের এখানে সহজে হয়তো পাবেন না মার্কেটে, যদি পান তো ভালো কথা, যদি না দেন তাহলে চলবে। তো আর লাগবে আমাদের ব্রেড ক্রাম ক্রিসপির জন্য। তো চলুন আমরা প্রথমে এটাকে দেখে নিই কীভাবে বানাতে হয়। তো আমরা চিকেন ড্রামস্টিক পিসটা দিয়ে দিলাম, তারপর আমরা জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, তারপর আমরা নুন দিয়ে নিলাম, নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, একটু চিলি পেস্ট দিয়ে নিলাম, একটু স্পাইসি ভালো লাগবে এটা, তো স্পাইসি একটু বেশি দিলেও ক্ষতি নেই যদি আপনারা স্পাইসি বেশি করে খান। আর লেমন জুস দিয়ে দেবো। এটা দিয়ে আমরা এটাকে আমরা লেমন গ্রাস দিয়ে দেবো। এটা একমাত্র দিচ্ছি, ভালো একটা খুব গন্ধ আসবে, সো সেই কারণে আমরা দিচ্ছি, খেতে খুব সুন্দর লাগবে, লেমনের ফ্লেভার আসবে। তো চলুন এটাকে আমরা ম্যারিনেশন করে নিই। আমরা ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। তো এটা আমরা এখন 2 ঘন্টা ডেকে দেবো, 2 ঘন্টা পরে এখন পরে আমরা নেক্সট টেস্টটা দেখাবো। তো চলুন আমরা একটু 2 ঘন্টা রেখে দিই। তো আমাদের 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। তো ভালো করে মশলা ভেতরে চলে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা পুরো ভেতরে চলে গেছে। তো এখন আমরা এটার মধ্যে আমাদের ফাটানো ডিমটা দিয়ে দেবো। দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করব। মিক্স করার পরে আমরা একটা পাত্রের মধ্যে ব্রেড ক্রাম্বটা ঢেলে দেবো। তো ব্রেড ক্রাম্বের মধ্যে আমাদের এটাকে ভালো করে ক্রাম করে নেব। তো আপনারা ব্রেড ক্রাম্ব না থাকলে বিস্কুটে গুঁড়ো দিতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু ভালো করে এটা ক্রাম্ব করবেন বেশি বেশি করে দিয়ে। তো তারপরে ক্রিসপিটা কিন্তু আসবে। তো আমাদের ক্রাম্ব হয়ে গেছে, আর একটা বাকি আছে, তো আমরা এটা করে নিই ফটাফট। তো আমাদের ক্রাম্ব হয়ে গেছে, ক্রাম্ব করা ভালো করে। তো এইটাকে আমরা এখন ডিপ ফ্রাই করে নেব, বেশি করে তেল দিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব। তো ক্রিসপি চলে আসবে, খেতেও খুব, এটা হোম স্টাইলে বানিয়েছি বলে আপনাদের প্রথমেই বলেছি। তো এটা বাইরে KFC-র মতন খুব একটা টেস্ট পাবেন না, এটা হোম স্টাইলে টেস্ট পাবেন। তো চলুন আমরা এটাকে এখন ফ্রাই করে নিই। তো আমাদের তেল গরম হয়ে গেছে, তো চলুন আমরা এখন এটা ড্রামস্টিকগুলো তেলের মধ্যে ছেড়ে দিই। তো আমাদের ছেড়ে দিয়েছি, এখন ফ্রাই হচ্ছে, খুব একটা তেজ হিটে করবেন না, স্লো হিটে করবেন। ক্রাঞ্চি চিকেন ড্রামস্টিক ফ্রাই রেডি হয়ে গেছে হোম স্টাইলে। তো দেখতে পাচ্ছেন পুরো KFC মতন দেখতে লাগছে। তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারেন, টেস্ট করতে পারেন। তো এখন এটা আমাদের টেস্ট করে দেখবে অসীম, প্লিজ অসীম। তো এবার আমরা খেয়ে দেখবো ক্রাঞ্চি চিকেন ড্রামস্টিক ফ্রাই। তো চলুন খেয়ে দেখা যাক। খুবই ক্রিসপি, আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, অবশ্যই আশা করি ভালো লাগবে, আর সন্ধ্যেবেলা স্ন্যাক হিসাবে সত্যি খুব ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সেফ রান্নাঘর চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আর সাবস্ক্রাইব বাটনের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো আজ এই পর্যন্ত, নমস্কার।